অর্থাৎ বর্তমানে ওদের কোনো সম দুই লাখ এই মানব সংগ্রহ হারালো বিএনপি বিগত দিনেও সন্ত্রাস সৃষ্টি করে শেখ হাসিনা সরকারকে বিব্রত করা এবং ক্ষমতাচ্যুত করার জন্য যে প্রচেষ্টা চালিয়েছিল তখন তারা পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে পিটিয়ে কুপিয়ে 92 জন ড্রাইভার 17 জন পুলিশ 3 জন বিজিবি জওয়ান 2 জন মুক্তিযোদ্ধা গার্মেন্টস শ্রমিক রিক্সা শ্রমিক কল ব্যবসায়ী হকার এদেরকে হত্যা করেছে এবং তারা এখন যে নাশকতা করা বা নতুন করে ষড়যন্ত্র করছে সেখানে পুলিশকে পুলিশের উপরে তারা আক্রমণ করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করলে কোনো বাধা দেওয়ার কোনো কারণ নেই তারা সেখানে অশান্তি সৃষ্টি করছে আমরা দেখছি বাঁশের মাথায় মোটা বাঁশের মাথায় জাতীয় পতাকা লাগিয়ে তারা যে মিছিল করছে এর উদ্দেশ্য হলো তারা এই গোলযোগ সৃষ্টি করবে সেখানে এটা নিয়ে মারামারি করবে এই সমস্ত ঘটনাগুলো ঘটাবার তারা চেষ্টা করছে সেখানে একজন লোক নিহত হয়েছে আমরা এই জন্য দুঃখিত এবং ভবিষ্যতে এই বিষয়ে তাদেরও সতর্ক থাকতে হবে আমরা সতর্ক আছি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে সেখানে পুলিশ তার কার্যক্রম করবে শান্তিপূর্ণভাবে যদি কেউ কোনো আন্দোলন করে মিছিল করে মিটিং করে আমাদের কেউ বাধা দেওয়ার কোনো সুযোগ নাই কেউ দেবেও না এ ব্যাপারে সরকারি নির্দেশনা দেওয়া আছে